পুরী ঘুরতে যাবেন ভাবছেন, আজকেই সাবধান হয়ে যান। গ্রীষ্মের প্রবল গরমে আমরা কিন্তু দীঘা পুরীতে প্রত্যেকেই ঘুরতে যাই, কিন্তু এবার পুরীতে ঘুরতে গেলে সাবধান হয়ে যান, নয়তো পড়তে হবে বিপদে। বেশ কয়েকদিন ধরে বহু পর্যটক আক্রান্ত হয়েছেন অবশ্যই জেলিফিশের ছোবলে। জেলিফিশের ছোবলে বিগত চার দিনে আক্রান্ত হয়েছে 17 থেকে 18 জন মানুষ। পুরীতে এখন সাজো সাজো রব, কারণ জগন্নাথ দেবের রথযাত্রা। হাজার হাজার পুণ্যার্থী ভিড় দেখাচ্ছে পুরীর জগন্নাথ ধামে। এর সবচেয়ে বড় অংশই কিন্তু বাঙালি। তাদের উৎকণ্ঠা বাড়িয়ে পুরো সমুদ্র থেকে উঠে আসছে প্রচুর সংখ্যায় নিউ জেলিফিশ। পুরী সমুদ্র তটে যেখানে সকাল সন্ধ্যায় পর্যটকরা ভিড় করে, সেই বালির মধ্যেই ঘাপটি মেরে বসে থাকছে তারা, সেই জেলিফিশগুলো। জেলিফিশের হুল খেয়ে গত চার দিনে মোট 16 থেকে 18 জন পর্যটক অসুস্থ হয়ে পড়েছে। জেলিফিশ গভীর সমুদ্রের একটি জীব। এই জেলিফিশের শরীরে এক রকমের স্ট্রিং বা হুল আছে, যেটি আমাদের শরীরে লাগলে বা মানবদেহের শরীরের ভেতর ঢুকে যায় এবং জ্বালা যন্ত্রণা অনুভব করে, যা শরীরে ঢুকেছে সেই ব্যক্তি বা সেই মানুষ। আর কয়েকদিন বাদেই রথযাত্রা। পুরীতে এখন সাজো সাজো রব, হাজারে হাজে পুণ্যার্থী ভিড় করছে পুরীর জগন্নাথ ধামে। এর বড় অংশই হচ্ছে বাঙালি। পুরীর সমুদ্র তটে এদিক ওদিক তারা ছড়িয়ে ছিটিয়ে থাকছে এবং তাদের যে স্ট্রিং বা মানে হুল যেটা রয়েছে, সেই হুলটাকে গত চার দিনে মোট 17-18 জন মতো আক্রান্ত হয়েছে। জেলিফিশের হুল খেয়ে প্রাথমিক চিকিৎসা করেছে অনেকে, অনেকে আবার ভর্তি হয়েছে হসপিটালে। কয়েকদিন আগেই সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন শিখর গঙ্গোপাধ্যায়। সমুদ্রে স্নান করতে গিয়ে তার স্ত্রীর পায়ে জেলিফিশ জড়িয়ে যায়, পায়ে যন্ত্রণা শুরু হয়, কিছুক্ষণের মধ্যে পা অবশ হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নদিয়ার মদনপুরের বাসিন্দা পরেশ গঙ্গোপাধ্যায়ের সাথেও এরকমই একই রকম অভিজ্ঞতা হয়েছে। তিনি বলেন, 11 জুন সমুদ্রে স্নান করতে গিয়ে আমার 6 বছরের ভাগ্নি হঠাৎ চিৎকার করতে শুরু করে যে মামা আমার পায়ে কি একটা কামড়ালো। তারপরেই কিন্তু তার শরীর খারাপ হতে শুরু করে, জ্বালা ব্যথা অনুভব করে এবং তারপরে চিকিৎসা করালে সেটি ঠিক হয়। ইতিমধ্যেই পুরীর জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন, উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাঝে মধ্যেই মৃত জেলিফিশ পড়ে থাকতে দেখা যায়। যেহেতু সমুদ্রে এখন মানে বেড়ে গেছে নোংরা ফেলা এবং আমরা কিন্তু সমুদ্রের জল দূষণ করছি, এছাড়াও অনেক পাইপলাইনের সাহায্যে সমুদ্রের তলে পাইপলাইন লিক হয়ে তেল বেরিয়ে যায়, সেই তেলের ফলে সমুদ্রের জল কিন্তু অনেকটাই দূষিত হচ্ছে। এর ফলে গভীর সমুদ্রের যে জীবগুলো আছে তাদের কিন্তু অস্তিত্ব অনেকটাই সংকটে পড়েছে, তাই তারা আস্তে আস্তে ডাঙার দিকে এগিয়ে আসছে আর এর ফলেই ঘটছে বিপত্তি। তাতেই কিন্তু মানুষের অসুবিধা হচ্ছে, সেই জন্য পরিবেশকে ভালো রাখুন, পরিজনকে ভালো রাখুন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।